বিচ্ছেদের পরপরই ফারিয়াকে দেওয়া হচ্ছে অসংখ্য বিয়ের প্রস্তাব। ছবি জঙ্গনে আবারও আরেকটি বিচ্ছেদের খবর ঘুরে বেড়াচ্ছে শবনম ফারিয়া ও তার স্বামী অপুর বিচ্ছেদের খবর। অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুনুর রশিদ অপুর বিয়ে হয় গত বছরের 1 ফেব্রুয়ারি, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে টিকল না তাদের। শুক্রবার 27 নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া অপু দম্পতির। বিয়ে নিয়ে মুখরোচক খবর না ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক যৌথ বিবৃতি দেন তারা। বিচ্ছেদের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে সেই রকমই প্রত্যাশা অভিনেত্রী শবনম ফারিয়ার। সাবেক স্বামীর সঙ্গে 5 বছরের সম্পর্কটাকে ছোট করতে চান না তিনি। এদিকে শবনম ফারিয়ার বিচ্ছেদের সঙ্গে সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অনেকেই। অনেকেই বলেছেন, আমাকে বিয়ে করো, যদি দ্বিতীয় বিয়ে করতে চাও তবে আমি তোমাকে বিয়ে করব। এমনকি শবনম ফারিয়া তার সোশ্যাল মিডিয়াতে এরকম মেসেজের একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে একজন তাকে ডিরেক্ট উইল ইউ ম্যারি মি বলে প্রপোজ করেছে, আরেকজন বলেছে হাই আই উইল ম্যারি ইউ বিকজ ইউ ডোন্ট হ্যাভ ফাদার, আই নো উইদাউট ফাদার হাউ পেইনফুল ইন লাইফ। আরেকজন তো মেসেজ করেছে, ডিভোর্স হয়েছে কেন জানো, তুমি কোনোদিন ইনবক্সটা চেক করো নাই, আর তোমার জন্য অপেক্ষা করতে থাকা পারফেক্ট মানুষটাকেও খুঁজে পাও নাই। যাই হোক, আমি সমবেদনা জানাচ্ছি, সেই সাথে এটাও বলছি যে আমি কিন্তু এখনো সিঙ্গেল এবং হাসি মুখে তোমার হাত ধরতে রাজি আছি। আবার অনেকে তো অনেক বড় বড় মেসেজও দিয়েছে। কারো কারো মেসেজ এরকম ছিল, আমি আপনাকে ফলো করছি আপনার বিয়ের আগে থেকে, অনেক আগে থেকে, আপনি হয়তো বিলিভ করবেন না, আপনাকে লাইক করি বলে আমার আগ ভেঙে গেছে, বিকজ লাইক করাটা লাভে কনভার্ট হয়েছে, সেটা আমি নিজেও জানতাম না, আমি একজন নর্মাল পারসন, আপনার মতো সেলিব্রিটি না। কয়েকদিন আগে আপনার ডিভোর্সের কথা শুনছি, শোনার আগে আমার মন খারাপ হয়েছে, বিকজ আমি দোয়া করতাম আপনি যদি অ্যালওয়েজ হ্যাপি থাকেন, আমি কাউকে বিয়ে অর লাভ করি নাই, বিকজ আমার লাভ অনলি ফর ইউ, আই নো আমার লাভের ভ্যালু নাই, বিকজ অ্যাজ আই সেড আই অ্যাম এ নর্মাল পারসন, নট বিগ অর রিচ, বাট মাই লাভ ফর ইউ ইটস পিওর ট্রু, ইউ নো আমি আপনাকে নিয়ে ডে স্টোরি দেই, ফেসবুকে সবাই হাসাহাসি ফান করে আমাকে নিয়ে, বাট হাউ আই ফিল ফর ইউ আপনার কোনো আইডিয়া নেই। এনিওয়ে আজকে অনেক সাহস করে নিজের মনের কথা শেয়ার করলাম, ডোন্ট টেক মি রং, যদি কোনো সময় টাইম পান পড়ে নেবেন। সো ভিউয়ার্স, বোঝাই যাচ্ছে এখানে অনেক বড় বড় মেসেজ দেওয়া হয়েছে শবনম ফারিয়াকে, আর যেগুলো কিছুটা বাংলা ভাষায় কিছুটা বানান ভুল, তবুও মেসেজগুলি স্ক্রিনশট নিয়ে ফারিয়া তার সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এছাড়া এরকম প্রস্তাব তার মুঠোফোনেও আসছে, এমন বেশ কিছু বিবাহের লিখিত প্রস্তাব যেন শবনম ফারিয়া ভক্তদেরকে দেখাতে চাইলেন, যার অনেকগুলোই বোঝাই যাচ্ছে খুব সিরিয়াস ভাবে লিখেছে কিন্তু বাংলিশ হয়ে গিয়েছে। হিসেব অনুযায়ী অপুর সঙ্গে ফারিয়া সম্পর্কের বয়স 5 বছর। হঠাৎ করে অপুর স্মৃতি ভোলা যাবে না উল্লেখ করে ফারিয়া ফেসবুকে লিখেছেন, যে মানুষটার সঙ্গে গত 5 বছর আমার জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে ছিল, সেই মানুষটার অসংখ্য স্মৃতি রয়েছে যা চাইলেই হঠাৎ করে মুছে ফেলা সম্ভব নয়। বিচ্ছেদের পরে তাকে কিভাবে ছোট করি, শবনম ফারিয়া এই বিচ্ছেদে যখন বেদিত হয়েছেন তখন সে ক্ষতে আঘাত করেছে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা, বলেছেন কুটো কথা, বলতে ছাড়েননি মিডিয়ার বিয়ে এমনই হয়, অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমের মন্তব্য বাক্সে এমন মন্তব্য পরিপূর্ণ। ফারিয়া নিজেকে ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন, আপাতত তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, রয়েছেন ফেসবুক থেকে দূরে। ফেসবুক থেকে সরে গেলেও বিবাহ প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী, কারণ তার মুঠোফোনটি তার বন্ধ করা সম্ভব হয়নি। সোভিয়র, জেনে তো নিলেন বিচ্ছেদের পরপরই শবনম ফারিয়াকে কিভাবে বিবাহের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করা হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।